দর্শক, এবারে যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি জানবো। যোগ দেবেন সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, করোনার প্রকোপ ঠেকাতে সম্প্রতি বাধ্যতামূলক কোয়ারেন্টাইনের নির্দেশ জারি করা হয়েছে ব্রিটেনে, এই বিষয়ে বিস্তারিত একটু জানতে চাই আপনার কাছ থেকে। ধন্যবাদ শাওন। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের কারণে যুক্তরাজ্যে মৃত্যুবরণ করেছেন 3 জন এবং আক্রান্ত হয়েছেন 713 জন। আপনারা জানেন যে গত শনিবার থেকে ফ্রান্স থেকে যারাই আসবেন তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে সরকার ঘোষণা দিয়েছে, কারণ ফ্রান্সে করোনা ভাইরাসের প্রকোপ খুব বৃদ্ধি পেয়েছিল এবং এও হয়েছে যে 30 ঘন্টায় প্রায় 500,000 মানুষ যুক্তরাজ্যে প্রবেশ করেছেন ফ্রান্স থেকে। তো এখন ক্রোয়েশিয়া, গ্রিস এবং টার্কি এখন ওয়াচ লিস্টে আছে এবং তারা অনুরোধ করছেন যে এই দেশগুলো থেকে হয়তো খুব শীঘ্রই তাদেরকেও এই কোয়ারেন্টিনের আওতায় আনা হবে। তো এ নিয়ে ট্রেভেল ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছেন তারা বলছেন যে যদি সরকার, ব্রিটিশ সরকার এয়ারপোর্টে করোনা ভাইরাসের পরীক্ষা করে যারা আসবেন তাহলে হয়তো অনেক কনফিউশন দূর হবে। ইতিমধ্যে আপনারা জানেন যে আইসল্যান্ডে এয়ারপোর্টে তারা এই পরীক্ষা করেছে, £50 দিয়ে এ পরীক্ষা করানো হচ্ছে এবং অ্যাডভান্স বুকিং করতে হয় এবং এটা যদি করা হয় তাহলে 5 দিনের ভিতরে তারা স্বাভাবিকভাবে জীবনে ফিরে যেতে পারবেন, তাদেরকে আর কোয়ারেন্টিনে থাকতে হবে না। তো এটা নিয়ে ব্রিটিশ সরকারকে অনেকে পরামর্শ দিচ্ছেন এবং আশা করছেন যদি এটা হয় তাহলে হয়তো ব্রিটিশ সরকার যেটা বলছে যে ইউরোপের অন্যান্য দেশ, বরিস জনসন বলেছেন যে ইউরোপের যে অন্যান্য দেশগুলো আছে এই দেশগুলোকেও কিন্তু যদি প্রকোপ বৃদ্ধি পায় তাহলে কোয়ারেন্টাইনের আন্দোলনে নিয়ে আসা হবে। সাদেক, আমরা আরেকটু জানতে চাই, প্রাণহানি এবং সংক্রমণ ব্যাপক হারে কমে আসার পরও এই যে বাড়তি সতর্কতা যুক্তরাজ্যে, ঠিক কি কারণে এমন আগাম সতর্কতা, কি মনে হচ্ছে আপনার? আসলে কিছু কিছু এলাকায় কমছে এই যে প্রকোপের কারণে। আপনারা জানেন যে গত 5-6 দিন 1,000 করে আক্রান্ত হয়েছেন কিন্তু আজকে মাত্র 700 জন আক্রান্ত হয়েছেন। তো এ নিয়ে অনেক সময় কমে তারপরে আবার বেড়ে যায়। তো এ নিয়ে সরকার যেটা হচ্ছে যে নর্দাম্পটন, বার্মিংহাম, বাঙালি অধ্যুষিত বাংলাদেশে যে দ্বিতীয় বৃহত্তম বাঙালি অধ্যুষিত এরিয়া যে বার্মিংহামে গত 1 সপ্তাহে 321 জনের ধরা পড়েছে। তো এ নিয়ে বার্মিংহাম খুব শীঘ্রই হয়তো লকডাউনে চলে যাবে যদি ওনারা এই তাদের যে সোশিয়াল ডিস্টেন্সিং এবং যে সরকার নির্ধারিত যে সকল নির্দেশনা যদি না মানে তাহলে হয়তো তাদেরকেও কোয়ারেন্টাইনে যেতে হবে। এ নিয়ে তারা অন্যান্য যে শহরগুলোকেও নির্দেশ দিয়েছেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে এখন আপনারা জানেন যে প্রত্যেকটি রেস্টুরেন্টে পুরো অগস্ট মাস জুড়ে 50% ডিসকাউন্ট চলছে। এ নিয়ে প্রত্যেক বাংলাদেশি রেস্টুরেন্ট বলেন, ইন্ডিয়ান বলেন, বিভিন্ন ইটালিয়ান বলেন, সব রেস্টুরেন্ট, বার, সব জায়গায় খাবার দোকানগুলিতে প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে। বিশেষ করে সোম, মঙ্গল, বুধ এই 3 দিন প্রচণ্ড ভিড় এবং ভিড়ের কারণে আমরা নিজে দেখেছি যে কোথাও কোনো সোশ্যাল ডিস্টেন্সিং মানা হচ্ছে না, যদিও স্থানীয় কাউন্সিল, স্থানীয় সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে তাদেরকে বলা হচ্ছে কিন্তু কোনো এনফোর্সমেন্ট করা হচ্ছে না। তো এটা হয়তো আরেকটা কারণ হতে পারে যে প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। তো হয়তো অগাস্টের শেষ দিকে যখন এই অফার শেষ হবে তাহলে হয়তো মানুষ আর এই এত বেশি করে আর রেস্টুরেন্টে যাবে না, তখন হয়তো প্রকোপটা কমতে পারে। আচ্ছা সাদেক, অনেক ধন্যবাদ এই মুহূর্তে যোগ দেওয়ার জন্য।